ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী এবং চোরা চালানকারী বিরোধী দিবস হিসাবে আমরা পালন করে থাকি আমাদের ছোট্ট ত্রিপুরা রাজ্যে এই নেশা বিরোধী যে আন্দোলন সেটা একটা জনমুখী আন্দোলনের রূপ নিয়েছে দু হাজার আঠারোতে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির মিলিত সরকার আসার পর থেকে নেশামুক্ত ত্রিপুরা স্লোগান নিয়ে এ সরকার কাজ করা শুরু করেছে তার মধ্যে মায়েদের বোনেদের স্বতঃস্ফূর্ততা আমরা লক্ষ্য করেছি বড় মাত্রায় গাঞ্জা ফ্যান্সিডল অন্যান্য নেশা সামগ্রী বাজেপ্ত করা হয়েছে জেলে পোড়া হয়েছে যারা মূল মূল নেশা কারখাবারি ছিলেন ওদেরকে জেলে পোড়া হয়েছে আর তার সঙ্গে সঙ্গে যেটা লক্ষ্য করা গেছে যে ব্রাউন সুগার কোকিন ইয়াবা ট্যাবলেট ইনজেকশান তারও একটা বারবারন্ত রয়েছে সেটাকে আমরা শক্তভাবে মোকাবেলা করতেই হবে সেটা আমাদের জন্য অত্যন্ত ভয়ানক রাজ্য সরকার তার ওপরে কঠোর দৃষ্টি রেখেছে কিন্তু আমার জনসাধারণের সহযোগিতা চাই যদি কেউ ব্রাউন সুগার বিক্রি করে থাকে কেউ যদি স্কুটি নিয়ে ইয়াবা ট্যাবলেট নিয়ে আমাদের নজওয়ান ছেলে মেয়েদেরকে সরবরাহ করে থাকে তো নিশ্চিত ওই এলাকার গ্রামবাসীরা বা শহরবাসীরা তার খোঁজখবর কাউ না কাউর কাছে থাকবেই তো তার বিরোধ করা জনপ্রতিনিধিকে ওয়াকিবহল করা থানাকে ওয়াকিবহল করা ওর সেটাকে আমাদের আটকাতেই হবে না হলে আমাদের নিউ জেনারেশন সেই ব্রাউন সুগার ট্যাবলেটস আর এই নেশা সামগ্রীর মধ্যে ডুবে তাদের ত্রিপুরার ভবিষ্যৎকে অন্ধকারময় করে তুলবে বন্ধুরা আমার বাড়িতেও মেয়ে আছে আপনাদেরও রয়েছে আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের ছেলে মেয়েদের প্রতি নজর রাখা আপনারা রাখেন না সেটা আমি বলবো না কিন্তু আরও তীক্ষ্ণ নজর রাখতে হবে হয়তোবা আপনার ছেলে নিচ্ছে না আপনার বন্ধুর ছেলে নিচ্ছে হয়তোবা মনে হয় সে তো আমার পরিবারের নয় কিন্তু একসময় আপনার পরিবার দিকেও ধাবিত হবে তার জন্য সময় এসেছে আজকের এই দিন যে ছাব্বিশে জুন সেটা আমরা প্রত্যেক বৎসরেই ঘটা করে পালন করে থাকি কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের জীবনের প্রত্যেকটি কাজকর্মের মধ্যে সেটা পরিলক্ষিত হতে হবে যে আমরা ত্রিপুরা রাজ্যে আমাদের সন্তানদেরকে তার বসুগত হতে দেব না যদি আমরা অঙ্গীবা অঙ্গীকার করি বিশেষ করে আমার মায়েরা বোনেরা আর বুজুর্গজনরা যারা সমাজকে আশীর্বাদ দিয়ে থাকেন মার্গদর্শন দিয়ে থাকেন ক্লাবগুলো যদি তয় করে নেয় তো এখানে কেউ ব্রাউন সুগার বিক্রি করতে পারবে না এখানে কেউ ইয়াবা ট্যাবলেট নিয়ে আসতে পারবে না এখানে কেউ কুকিন নিয়ে আসতে পারবে না কেউ স্কুলের মধ্যে তার সরবরাহ করতে পারবে না জাগরুকতা চাই আর ত্রিপুরাবাসী সেটা করতে পারবে নিশ্চিত সেটা আমি কোভিড পরিস্থিতি লক্ষ্য করেছি ভ্যাকসিনেশনের সময় আপনারা যেভাবে জনজোয়ারে এসছেন এবং একে রূপে একে অপরকে সাহায্য করে সেটাকে এক ইতিহাস সৃষ্টির দিকে নিয়ে যাচ্ছেন তো নিশ্চিত যেভাবে আমরা করোনাকে পরাজিত করার জন্য ভ্যাকসিনেশনের জন্য জনজাগরণে কাজটা করতে সক্ষম হচ্ছি ঠিক সেভাবে নেশামুক্তির ক্ষেত্র করতে পারি আমার পূর্ণ বিশ্বাস এই দিনটিতে আমরা এটাই অঙ্গীকার করবো যে আমরা ত্রিপুরাকে এই অভিশাপ থেকে আমার নিউ জেনারেশনকে রক্ষা করব ও ত্রিপুরার যে নতুন স্বপ্ন এক ডেভেলপড ত্রিপুরা এক মডেল ত্রিপুরা সেই দিশাতে সবাই মিলে কাজ করব আমাদের পরবর্তী প্রজন্মের এক সুন্দর জীবনশৈলী ও জীবনধারা তৈরি করব সবাইকে অন্য অনেক অনেক ধন্যবাদ নিজে ভালো থাকুন সুস্থ থাকুন নেশামুক্ত থাকুন অন্য কোনো নেশামুক্ত থাকার জন্য সাহায্য করুন